かったな。マジなんだよ。マルミヨ、マルミヨ、ビタヨ、パッドシャワティ、チェダジ。ポティワンデパイダダ、ボン、エブンアトデラ、ソンソスパレカトバタコビエブン、アマー、サダル、マンスキャマー、ゴリコビナナナ、アケデシャマディジャムスタン、マニオ、ジャガナサガジナ、ボン、ジャガナサガジナ、ボン、ジャガナサガジナ、ボン、アマディ、オナノ、ネプリビンド、এবং আগামী উপস্থিত হচ্ছেন উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পাপ্পু সরকার। তাদের কুপনগুলো সঙ্গে রাখবেন এবং যারা পাননি তারা অবশ্যই সহায়তা কেন্দ্রে গিয়ে এই কুপনটা সংগ্রহ করে নেবেন। আপনারা এখানে সবাই এই কুপন পেয়েছেন তো? যারা নেই, যারা নেই তারা কিন্তু পাবেন না এই কুপন। তাদের নাম লেখা যাবে, যারা নেই যারা না পেয়েছে কুপন সংগ্রহ করবে। এখানে সরকারি আধিকারিক আজকের মূল কর্মসূচি হচ্ছে প্রতিবন্ধী যাদের দিব্যাঙ্গ বলা হয় তাদের জন্য তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন সাজ সরঞ্জাম দেওয়া, যেমন ট্রাইসাইকেল থেকে শুরু করে লাঠি, কানের শ্রবণ যন্ত্র এবং হুইল চেয়ার, লাঠি সেন্সার যুক্ত, এই রকম প্রয়োজন অনুসারে আমরা আজকে তাদের মধ্যে তিনশোর অধিক মানুষকে আমরা তাদের সাজ সরঞ্জাম প্রতিবন্ধীদের হাতে তুলে দেব। অতীতেও আমরা অন্যান্য যে বিধানসভায় আমার লোকসভা ক্ষেত্রের মধ্যে 5টি বিধানসভা কমপ্লিট করে এটা ষষ্ঠ বিধানসভায় করেছি। আগামীকাল কৃষ্ণগঞ্জ বিধানসভায় একই কাজ করব, সেখানেও এই রকমই আনুমানিক 300-400 প্রতিবন্ধী মানুষকে তুলে দেব। পুজো পেরোলেই বয়স্ক জনিত থেকে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ নেই প্লাস্টিক দিয়ে তৈরি করে তাকে পা লাগিয়ে দেওয়া, হাত লাগিয়ে দেওয়া, যার যেটা প্রয়োজন চশমা দেওয়া, দাঁত বাঁধিয়ে দেওয়া, বয়স জনিত হলে তাদেরকে প্রতিবন্ধী সার্টিফিকেট না থাকলেও তাদের জন্য আমরা ফটো, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো হলে পরে আমরা তাদের জন্য শিবির করে কার কী প্রয়োজন সেটা দেওয়ার ব্যবস্থা করব। এবং সার্বিক হারে দলমত নির্বিশেষে আমার লোকসভার মধ্যে যত প্রতিবন্ধী মানুষ আছে, বয়সজনিত অক্ষম ব্যক্তি আছে, তাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। কারণ ইতিমধ্যেই যে সংখ্যায় দিয়েছি জানা নেই, এরকম সংখ্যা এর আগে কোনো দিন নদিয়া জেলায় শিবির হয়েছে বলে আমার জানা নেই।